তোমাদের সকল ভোকলেট স্টুডেন্টদের প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলে স্বাগত তো ভিউয়ার্স আমি কিন্তু তোমাদের বলেছিলাম তোমাদের মার্ক্স আপলোড ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশনের যে অফিসিয়াল নোটিশ অনুযায়ী দু তারিখ থেকে শুরু হচ্ছে কিন্তু ওদের টেকনিক্যাল প্রবলেমের জন্য সেটা দু তারিখ থেকে তিন তারিখ সকাল ঠিক আজকেই কিন্তু তোমাদের মার্ক্স আপলোডের পোর্টালটা ওপেন হয়েছে এবং আজকেই কিন্তু আমি তোমাদের মার্ক্স আপলোডের পোর্টালটা সবার আগে স্টেপ বাই স্টেপ দেখাবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখো আর চ্যানেলে প্রথম আসলে ইন ফিউচার যে কোনো রকম আপডেটস কাউন্সিলিং থেকে শুরু করে ভর্তির প্রক্রিয়া পর্যন্ত সমস্ত রকম ইনফরমেশান সবার আগে পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো ভিউয়ার্স আমি কিন্তু এখন অফিসিয়াল ওয়েবসাইটে চলেই এসেছি এবং তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এখানে কিন্তু তোমাদের মার্কস সাবমিশনের পোর্টাল ওপেন হয়ে গেছে এটা কিন্তু দু হাজার একুশ বাইশের পোর্টাল এটা কিন্তু একেবারে কারেন্ট পোর্টাল এটা কিন্তু তিন তারিখ ঠিক সকালে খুলেছে এবং আমি কিন্তু তোমাদের জন্য সবার ফার্স্ট খুব তাড়াতাড়ি ভিডিওটি কিন্তু নিয়ে আসলাম তাই যত তাড়াতাড়ি সম্ভব ভিডিওটি তোমার সকল বন্ধুদের মধ্যে শেয়ার করো এখানে তোমরা অপশানে গিয়ে দেখতেই পারবে ক্লিক টু সাবমিট মার্কস এখানে কিন্তু চাপ দিলেই তোমরা পরের যে ট্যাপটায় চলে আসবে এখানে কিন্তু তোমাদের যে জেক্সপো ভোকলেটের অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশান সার্চ করতে পারো কিংবা নতুন করেও শুরু করতে পারো এখানে তোমাদের যে এডিট ডিটেলসগুলো তুমি এখানে কিন্তু কারেকশানও করতে পারবে অর্থাৎ তোমার যে ডিটেলসগুলো রয়েছে তুমি জেনারেল কিনা তোমার ডেট অফ বার্থ তুমি ও কিনা এই সমস্ত কাজ থেকে শুরু করে সমস্ত জিনিস কিন্তু তুমি এডিট করতে পারবে তাই আমি কিন্তু এখানে প্রথমে দেখতেই পাচ্ছ এখানে যে অ্যাপ্লিকেশান নাম্বার এবং ক্যাপচা কোড এটা কিন্তু বসি Intercorbo. তোমরা চাইলে তোমাদের যে নতুনভাবেও কিন্তু এটাকে শুরু করতে পারো আর তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বার মনে থাকলে অবশ্যই কিন্তু সেটাকে বসিয়ে দিতে পারো অ্যাপ্লিকেশন যে নাম্বারটা বসানোর পরে কিন্তু ওটিপি চলে আসবে দেখো ওটিপিটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ এই ওটিপিটা কিন্তু তোমাদের এখানে সাবমিট করতে হবে ওটিপিটা কোনটা আসবে তোমরা অ্যাপ্লিকেশান ফর্ম অর্থাৎ অ্যাপ্লিকেশান করার সময় যে নাম্বারটা দিয়েছ সেই নাম্বারে কিন্তু ওটিপিটা যাবে তাই সেই ওটিপির নাম্বারটা কিন্তু তোমাদের কাছে রাখতে হবে এবং এই প্রস প্রসেসটা দেখে কিন্তু তোমরা পুরো ব্যাপারটা জেনে নাও নিজেরাই কিন্তু বাড়ি বসে মোবাইল ফোনে করতে পারবে আমি কিন্তু নিজে মোবাইল ফোনে এই মাস্ক আপলোডিংটা তোমাদের দেখিয়েছি ইচ্ছা করে যাতে তোমাদের মতো স্টুডেন্টরা ইজিলি বাড়ি বসে মোবাইলে এই মাস্ক আপলোডটা করতে পারে এটা কিন্তু সম্পূর্ণ মোবাইলের প্রসেস তুমি আরামসে তোমার স্মার্টফোন থাকলেই কিন্তু তুমি এটা করতে পারবে এখানে কিন্তু ওটিপিটা তোমাদের জমা করতে হবে ওটিপিটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ ওটিপিটা জমা করার পরে কিন্তু তোমরা পরের পেজে চলে যাবে ওটিপির যে প্রসেসটা থাকছে তোমাদের যে নির্দিষ্ট মোবাইল নাম্বার আবারও বলছি সেটা কিন্তু তোমাদের কাছে রাখতে হবে এবং তারপরে কিন্তু তোমাদের এখানে ওটিপিটাকে বসাতে হবে ওটিপি বসানোর পরে কিন্তু তোমাকে সাবমিট করতে হবে তো ভিউয়ার স্টেপ বাই স্টেপ কিন্তু দেখে নাও আমি কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আমি কিন্তু এখানে ওটিপিটাকে বসিয়ে নিলাম এবং ওটিপিটাকে বসানোর পরে এখানে তোমরা দেখতেই পাচ্ছ ওটিপির পরে যেখানে সাবমিট চাপ দিলে কিন্তু পরের পেজটা চলে আসছে মার্কস আপলোডের ক্ষেত্রে জেক্সপোদের জন্য কিন্তু তোমরা যারা জেক্সপো রয়েছ তোমাদের মাধ্যমিকের নাম্বার আপলোড করতে হবে এবং তোমরা যারা ভোকলেট রয়েছো তাদের ভোকেশনালের নাম্বার কিংবা আইটিআই যারা রয়েছ আইটিআইয়ের নাম্বার এবং টেন প্লাস টু সায়েন্স যারা রয়েছ তাদের কিন্তু সেই সায়েন্সের নাম্বার আপলোড করতে হবে স্টেপ বাই স্টেপ আমি কিন্তু তোমাদের সম্পূর্ণ দেখাচ্ছি জেক্সপোদের ক্ষেত্রে কিন্তু টেন্থ অর্থাৎ মাধ্যমিকের নাম্বার কিন্তু আপলোড করতে হবে এটা কিন্তু মাথায় রাখবে পরের পেজে কিন্তু ক্যান্ডিডেটের যে অ্যাপ্লিকেশান ফর্ম নাম্বার থেকে শুরু করে তোমার পার্সোনাল ডিটেলস সব কিছু চলে আসবে এবং তোমাদের মার্কস আপলোডের প্রথম যে ঘর সেটা কিন্তু চলে আসবে এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ তোমার জেনারেল ডিটেলস থাকছে পার্সোনাল ডিটেলস থাকছে তোমার ডেট অফ বার্থ গার্ডিয়ান নেম সমস্ত কিছু থাকছে এবং নিচে কিন্তু থাকছে তোমার যে অ্যাপ্লিকেশানের ডেট অফ বার্থ তোমাদের জেন্ডার তোমার ক্যাটাগরি এবং তুমি ফিজিক্যালি চ্যালেঞ্জ টি কিনা তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমাদের দেখতে হবে এবং দেখার পরে কিন্তু মার্কস আপলোডিং যেতে হবে তো ভিউয়ার্স তোমরা কিন্তু দেখে নিলে এটা কিন্তু অনলাইন পোর্টাল ফর সাবমিশন অফ মার্কস অফ কোয়ালিফাইং এক্সামিনেশান তো তোমাদের কিন্তু এই মার্কসটা কিন্তু অবশ্যই সাবমিট করতে হবে এবং এখানে কিন্তু মার্কস সাবমিশনের আগে যেটা তোমাদের দেখতে হবে তোমরা কোন বোর্ড থেকে বিলং করছো এই স্টুডেন্টটার বোর্ড কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন তো তোমাদের যে ক্যাটাগরির তোমরা বোর্ডে থাকো তোমরা যদি সেকেন্ডারি এডুকেশন থেকে হও অবশ্যই তোমাদের সেকেন্ডারির বোর্ড দেবে যেরকম বোর্ড তোমরা যখন ভোকেশনাল থেকে আসবে তোমাদের ভোকেশনাল বোর্ড দেবে তারপরে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসাতে হবে রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের যে অ্যাডমিট অ্যাডমিট কার্ডে কার্ডে তোমরা পেয়ে যাবে রেজিস্ট্রেশন নাম্বার যেরকম রয়েছে হুবহু সেরকম কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা কোনো রকম কিছু করবে না রেজিস্ট্রেশন নাম্বার যেরকম যা যা রয়েছে ঠিক তাই তাই কিন্তু এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা পুট করবে তারপরে কিন্তু এখানে মাধ্যমিক এক্সামিনেশনের রোল এবং নাম্বার পুট করতে হবে এটা কিন্তু মাথায় রাখবে এটা কিন্তু তোমাদের রোল এবং নাম্বার অ্যাডমিট গিয়ে দেখতে পারবে প্রথমে রোল রয়েছে তারপরে নাম্বার রয়েছে পুরো রোলটা লিখবে তারপরে নাম্বারটা লিখবে রোল আর নাম্বার কিন্তু আলাদা তোমাদের অ্যাডমিটে কিন্তু দেখতে পারবে এটা কিন্তু তোমরা কত নাম্বার পেয়েছো সেই নম্বর নয় এটা কিন্তু অ্যাডমিটের যে রোল নাম্বার থাকে সেই রোল নাম্বারটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ অ্যাডমিটে তোমরা দেখতে পারবে তোমাদের রোল আছে তারপরে দেখতে পারবে তোমাদের নাম্বার আছে সেই রোল এবং নাম্বার যা রয়েছে ঠিকঠাকভাবে দেখে শুনে স্টেপ বাই স্টেপ কিন্তু পুট করবে এখানে তোমরা দেখতেই পাচ্ছ মাধ্যমিকের রোল এবং নাম্বার কিন্তু আমি আস্তে আস্তে প্রতিটা পয়েন্ট দেখে দেখে পুট করছি তারপরেই কিন্তু তোমাদের যে নির্দিষ্ট সাবজেক্টগুলো অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে এবং কারুর কারুর জেনারেট হবে না সেই ক্ষেত্রে তোমরা তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো লিখে নেবে দেখো এখানে আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা ছিল সেটা কিন্তু আসছে না আমি কিন্তু এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজটাকে তুলে দিলাম এই ক্যান্ডিডেটটার তো এই ফার্স্ট ল্যাঙ্গুয়েজটাকে কিন্তু আমি দেখে লিখে নেব এর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ছিল বেঙ্গালি তো এই বাংলা সাবজেক্টটা লেখার পরে কিন্তু তোমাদের যে নির্দিষ্ট ঘরগুলোকে দেখতে হবে ফুল মার্কস এবং মার্কস অপটেইন অর্থাৎ তোমাদের টোটাল মার্কস লিখতে হবে এবং তারপরে তুমি কত পেয়েছো সেই মার্কসে ধরো তোমাদের একশো তে পরীক্ষা হয় তো একশোতে তুমি কত পেয়েছো একশোতে তুমি টোটাল ধরো পেয়েছ চল্লিশ বা পঞ্চাশ সেটা কিন্তু এখানে লিখে দেবে তো এখানে সমস্ত সাবজেক্টটা কিন্তু একশোতে পরীক্ষা হয়েছে এই ক্যান্ডিডেটটার টোটাল সাতশোতে পরীক্ষা হয়েছে আমি তাই এর সাতশো টোটাল একশো একশো করে প্রতিটা ঘর কমপ্লিট করছি প্রতিটা ঘরে কিন্তু আমি একশো একশো করে লিখবো এবং টোটাল এর কিন্তু সাতশোতে পরীক্ষা থাকছে তো তারপরে কিন্তু লিখব কোন সাবজেক্টে কত পেয়েছে তোমরাও কিন্তু এটাকে ভালো মতো দেখবে প্রতিটা সাবজেক্ট তোমরা যারা মাধ্যমিক দিচ্ছ মাধ্যমিকের ক্ষেত্রে লিখবে যারা ভোকেশনাল দিচ্ছ ভোকেশনালের ক্ষেত্রে লিখবে যারা আইটিআই দিচ্ছ আইটিআই ক্ষেত্রে লিখবে যে যেরকম ক্যান্ডিডেট থেকে তুমি বিলং করছো সেই ক্যান্ডিডেটের যে ডিটেলস তোমাদের সেটা কিন্তু এখানে দেবে এখানে দেওয়ার পরে কিন্তু মার্কস অপটেনে দেওয়ার পরেই তোমাদের পার্সেন্টেজ অটোমেটিক্যালি নিয়ে নেবে এখানে যেই তুমি ফর্টি সেভেন দেবে ওখানে কিন্তু ফর্টি সেভেন চলে আসবে এখানে যেই তুমি নির্দিষ্ট মার্কস অপটেন দেবে ওই পাশে কিন্তু পার্সেন্টেজটা চলে আসবে পার্সেন্টেজটা কিন্তু তোমাদের নিজে হাতে দিতে হবে না ওটা অটোমেটিক্যালি কিন্তু যে তোমাদের যে ওয়েবসাইটের সিস্টেম থেকে জেনারেট হয়ে যাবে তোমাদের কিন্তু নির্দিষ্ট মার্কসগুলো স্টেপ বাই স্টেপ আপলোড করতে হবে প্রতিটা সাবজেক্টের মার্কস কিন্তু তোমাদের আপলোড করতে হবে তারপরে কিন্তু তোমাদের ওখানে টোটাল মার্কসটাও চলে আসবে এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু ক্যান্ডিডেটের টোটাল যে সমস্ত মার্কস রয়েছে সেগুলো দিলাম এখানে কিন্তু দেখতে পারবে যে টোটাল মার্কসটা কিন্তু ক্যান্ডিডেটের জেনারেট হয়ে যাবে একটু পরই ওটা একটু টাইম নিচ্ছে তোমরাও কিন্তু দেখে নেবে দেখে নিয়ে কিন্তু সমস্ত মার্কসগুলো দেখে নেবে যে একশোতে যা যা পেয়েছো সব ঠিকঠাক দিয়েছো কি না দেওয়ার পরে কিন্তু তোমাদের এইখানে যে তোমরা আসবে টোটাল মার্কসের পরে মার্কস অপটেন এখানে কিন্তু এটা আপডেট হবে আবারও বলছি এটা কিন্তু বারবার দেখে নেবে দেখার পরে কিন্তু এখানে যে চাপ দেবে দেখতে পাচ্ছ মার্কস অপটেন হয়ে গেছে এবং ওভারঅল পার্সেন্টেজও কিন্তু চলে আসবে তারপরে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট তোমাদের কিন্তু এই জিনিসগুলোকে একবার চেক করে নিতে হবে যে প্রতিটা ডিটেলস তোমরা দিয়েছ সেই প্রতিটা ডিটেলস ঠিক কিনা তারপরে কিন্তু তোমাদের সমস্ত কিছু যে ওপর থেকে শুরু করে তোমাদের ডেট অফ বার্থ থেকে শুরু করে তোমাদের যে সমস্ত ক্যাটাগরি রয়েছে সমস্ত কিছু তোমরা একবার চেক করে নেবে চেক করার পরে প্রিভিউ প্রসিড টু নেক্সট স্টেপে ক্লিক করবে এই স্টেপে ক্লিক করার পরেই কিন্তু তোমাদের পরের পেজটা চলে আসবে এবং সেখানেও কিন্তু এই সমস্ত জিনিস তোমাদের একবার চেক করতে হবে চেক করার পরে কিন্তু তোমাদের সমস্ত জিনিস দেখো এখানে রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার এবং মাধ্যমিক এক্সামিনেশনের নাম্বার সমস্ত জিনিস কিন্তু চলে এসেছে তোমাদের কিন্তু এটাকে চেক করতে হবে চেক করার পরে কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে তোমাদের কিন্তু মার্কশিটটা আপলোড করতে হবে তোমাদের যে তোমরা এক্সামিনেশান দিচ্ছ এই ক্যান্ডিডেটটা জেক্সপো তাই তোমাদের টেনথের বেসিসে তুমি যদি ভোকলেট থাকো সেই মার্কশিট কিন্তু আপলোড করতে হবে এটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু যেটা থাকছে তোমাদের এইখানে কিন্তু তোমাদের মার্কশিটটা আপলোড করতে হবে হ্যাঁ মাধ্যমিক কিংবা ইকুইভ্যালেন্ট এক্সামের যে 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 ক্যাটাগরি থেকে বিলং করছো এই ক্যান্ডিডেট জেক্সপো তাই তোমার মাধ্যমিকের কিন্তু এখানে আপলোড করতে হবে এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু তোমাদের প্রথম যে ফাইল সেটা কিন্তু এখানে চুজ করতে হবে এখানে কিন্তু যে ফাইলটা কিন্তু দুশো কেবির ওপরে হওয়া চলবে না তাই তোমাদের কিন্তু এটাকে জাস্ট ইজিলিভাবে যেভাবে তোমরা ফর্ম ফিল আপ করেছো ইজিলিভাবে ছবি তুলে এটাকে কিন্তু সিলেক্ট করে নেবে দেখো আমি কিন্তু এখানে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে কিন্তু আপলোডে ক্লিক করবে আপলোডে ক্লিক করার পরে কিন্তু তোমরা দেখতেই পারবে যে তোমাদের যে নাম্বারগুলো রয়েছে তার সাথে কিন্তু মার্কশিটটাও চলে আসবে এবং মার্কশিটটাও কিন্তু এখানে তোমরা দেখতে পারবে তারপরে কিন্তু তোমাদের ফাইনাল সাবমিট করতে হবে ফাইনাল সাবমিটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের কিন্তু প্রতিটা জিনিস চেক করে ফাইনাল সাবমিট করতে হবে এবং এখানে তোমরা লেখাটা দেখতেই পারবে যে একবার সাবমিট করার পরে কিন্তু সেটার এডিট করা যাবে না সেই ক্ষেত্রে ফাইনাল সাবমিটটা কিন্তু তোমাদের দেখে করতে হবে তাও এখানে তোমরা ফাইনাল সাবমিট করে দেওয়ার পরেও দেখতে পারবে একটা এডিট অপশান সেই ক্ষেত্রে তোমাদের এটা সুবিধার জন্য দিয়ে রেখেছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের নিচে প্রিন্ট করতে পারো অর্থাৎ ডাউনলোড করতে পারবে ব্যাক টু হোম মানে ওয়েবসাইটে ব্যাক চলে যেতে পারবে এবং এখানে কিন্তু তোমরা চাইলে এডিটও করতে পারবে তাই আমি কিন্তু এখানে জাস্ট ইজিলি প্রিন্ট করে নিলাম এবং প্রিন্ট করে তোমাদের যে ফোল্ডারে তোমরা কিন্তু এটাকে ফাইলটাকে রেখে দিতে পারো এটা কিন্তু তোমাদের মার্কস আপলোড তোমরা ঠিকঠাক করেছো এবং সমস্ত কিছু করেছো তার কিন্তু এটা প্রমাণ তোমাদের কাছে থেকে গেল তো ভিউয়ার্স আমি কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত প্রসিডিওর দেখালাম কোনো পার্টে বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের মার্কস আপলোড কিন্তু কমপ্লিট করে নাও মার্কস আপলোডটা কিন্তু খুব গুরুত্ব পূর্ণ সকল ক্যান্ডিডেটের ক্ষেত্রে ভালো থাকো সুস্থ থাকো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো সকল ইনফরমেশান সবার আগে তোমরা পেয়ে যাবে ইন ফিউচারেও কাউন্সিলিং শুরু করে তোমাদের ভর্তির প্রক্রিয়া পর্যন্ত সমস্ত রকম আপডেটস কিন্তু তোমরা এই চ্যানেল থেকে সবার আগে পাবে ধন্যবাদ